আর এই সেই ক্যাপাবিলিটিটা সবার আছে কিনা জানি না। একটা আপনি জানেন যে একটা ভালো প্লেয়ার, যেমন সুজনও বলছিল গতকালকে দেখলাম, ভালো প্লেয়ার ভালো কোচ হয় না কিন্তু। তো অর্গানাইজিং ক্যাপাবিলিটি ইজ ডিফারেন্ট থিং। এখানে নাজমুল হাসান পাপন সাহেবের হাত শক্ত করার দায়িত্ব কিন্তু আমাদের, উনার না, আমাদের দায়িত্ব। উনি আমাদের বুদ্ধি দেবেন, প্ল্যানিং দেবেন, সংগঠনটা চালাবেন এবং সেইখানে তার দক্ষতাকে দিয়ে আমরা কেউ কোশ্চেন করতে পারি না। আমরা জানি তার এখানে স্কিল, তার চালানোর স্কিল ইজ ট্রিমেন্ডাস। তো সুতরাং সেখানে একটা এত বড় ক্রিকেট বোর্ড চালানো, উনি ডোমেস্টিকভাবে আমাদের এখানে দেখাশোনা করছেন, আবার আইসিসিতে গিয়েও অনেক গুরুত্বপূর্ণ মিটিং করেন। সুতরাং ওনার ক্যাপাবিলিটি নিয়ে কোশ্চেন করাটাই বোকা। এবং আমার মনে হয় একটা ফেডারেশন বা একটা অর্গানাইজেশন চালানোর জন্য আপনাকে একটা প্লেইং ব্যাকগ্রাউন্ড লাগবে আমার মনে ধারণা। বাট খেলাধুলার যে নলেজ প্রচুর আছে, ওনার ইন্টারেস্ট তো আছেই, ওনার খেলাধুলার নলেজ এমনকি টেকনিক্যাল নলেজগুলো কিন্তু ওনার আছে। ওনার না খেললেও খেলার সাথে ছোটোবেলায় উনিও খেলেছেন, আমরা জানি। খেলাধুলা এবং ক্রিকেট এমন কোনো রকেট সায়েন্স না যে আপনাকে এটা আপনার কেউ আপনার সবাই বুঝেন ক্রিকেট। এবং কিন্তু ক্রিকেট বোঝার পরেও ক্রিকেট চালানোর যে দক্ষতা সেটা ওনার, ওনার এটাকে নিয়ে কোনো কোশ্চেন করার কোনো অবকাশ অবশ্যই। আমি আমাদের পারফরমেন্স নিয়ে আমরা কোনো কথা বলতে চাই না। আমরা চেষ্টা করছি, আমরা যা করতে চাই ক্রিকেটের জন্য, যেখানে আগামীতে জানা এমনভাবে আমরা কিছু একটা সেট আপ করে যেতে চাই, স্ট্রাকচারটাকে এত স্ট্রং করে দিয়ে দিতে চাই যাতে সামনে জেনারেশনে যাতে এটা একটা রাইট ট্র্যাকে থাকতে পারে। এটাই আমাদের অ্যাকচুয়ালি টার্গেট।